ছবির মতো সুন্দর মানালি তীর্থন কাসোল ছেড়ে এবার আমরা পাড়ি জমালাম হিমাচলের আরেক প্রান্ত ধরমশালা ম্যাকলিওটগঞ্জে। বরফে ঢাকা ধুলাধর রেঞ্জকে সঙ্গী করে তিব্বতী সংস্কৃতিতে গড়ে ওঠা ধরমশালার কয়েকটি বিখ্যাত থাকার জায়গার অন্যতম হল ম্যাকলিওটগঞ্জ, নাড্ডি আর ধরমকোট। শান্ত আর ছিমছাম পরিবেশের জন্য আমরা বেছে নিয়েছিলাম নাড্ডিকেই। আমরা এখন দাঁড়িয়ে আছি ধরমশালা ক্রিকেট স্টেডিয়ামের সামনে। এটা HPC এর আন্ডারে, হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্ডারে এই একমাত্র স্টেডিয়াম যেখানে দর্শকদের এমনি খেলা যেদিনকে থাকে না সেদিনকেও এন্ট্রি হয়। বাট এখন কোভিডের কারণে এখানে পুরোপুরি এন্ট্রি এখন সমস্ত রকমভাবে বন্ধ। আর এই স্টেডিয়ামটি সি লেভেল থেকে প্রায় 1500 মিটার ওপরে অবস্থিত, তার জন্য চারিপাশটা পুরো স্নোই মাউন্টেন দিয়ে ঢাকা। তো ওয়ান অফ দ্য বেস্ট সিনিক যদি কোনো স্টেডিয়াম থাকে ভারতবর্ষে, তো এই ধরমশালা স্টেডিয়াম ইজ ওয়ান অফ দ্যাম। অ্যান্ড সবথেকে বড় কথা, এটি এখানে কিন্তু নিয়মিত ম্যাচ হয়, হিমাচল প্রদেশের রঞ্জি ম্যাচ এখানে হয়, এছাড়া কিংস ইলেভেন পাঞ্জাবের IPL কিছু ম্যাচও এই স্টেডিয়ামে এর আগে হতে দেখা গেছে। এবং এই স্টেডিয়ামটা ওয়ান অফ দ্য বিউটিফুল অ্যান্ড সিনিক স্টেডিয়াম বলেই পরিচিত। ধরমশালাকে আমরা জানি দলাই লামার শহর হিসাবে। এই শহরে তিব্বতিয়ান কালচারে, দলাই লামার তিব্বতিয়ান কালচারে উদ্বুদ্ধ হয়ে এখানে এই শহরে ছত্রে ছত্রে মনেস্ট্রি আমরা দেখতে পাই। তা বলে এখানে কিন্তু চার্চের সংখ্যা কম নেই। আমরা এই যে চার্চের সামনে দাঁড়িয়ে আছি, যেটা 1852 স্যার জনের সমাধিতে তৈরি করা হয়েছিল, সেই জন্য এর নাম হচ্ছে স্যার সেন্ট জনস ওয়াইল্ডারনেস চার্চ। এই চার্চে পুরো প্রাঙ্গণ ক্যাম্পাসটা পুরো দেওধর গাছ দিয়ে ঢাকা, একটা অদ্ভুত গা ছমছমে পরিবেশের সৃষ্টি হয়েছে। আর এই চার্চের জানলার যে কাঁচগুলো সেগুলো কিন্তু বেলজিয়ান কাঁচ। বেলজিয়ান কাঁচকে আমরা জানি যে পৃথিবীর অন্যতম দামি যে কাঁচ বলেই আমরা জানি, সেই কাঁচ দিয়ে তৈরি এবং দেওধর গাছের সারি দিয়ে ঢাকা এই চার্চ যেন ধরমশালার অন্যতম আকর্ষণ। আমরা এখন মর্গানস ক্যাফেতে আছি, এটা ধরমকোটে, ম্যাকলিওটগঞ্জ থেকে 2 কিলোমিটার দূরেই। আর এখান থেকে ভিউটা খুবই সুন্দর, আমরা এখান থেকে পুরো ধরমকোট দেখতে পাচ্ছি। আর এর সাথে মানে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর এখানকার। আর এখানকার ফেমাস হলো উডস্টক পিৎজা। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন উডেন তন্দুর আছে, ওখানেই পিৎজা তৈরি হয়। তো ব্যাস আমরা এখন এখানে লাঞ্চ করতে এসেছি। Thank you.
এখন দাঁড়িয়ে আছি কাংড়া ফোর্টে। এই কাংড়া ফোর্ট ধারমশালার মেন শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে কাংড়া ডিস্ট্রিক্টে এটা অবস্থিত এই ফোর্ট। কথিত আছে দ্যাট এই প্রায় 3,500 বছর আগে কাটোচ সাম্রাজ্যের যে রাজা ছিলেন মহারাজ সুশর্মা চন্দ্র, তিনি এই ফোর্ট নির্মাণ করেছিলেন। এরকম পুরাণে বলা আছে যে তিনি নাকি মহাভারতের যুদ্ধে কৌরবদের এগেনস্টে লড়েছিলেন এবং জিতেছিলেন, এবং জেতার পরে তিনি তার সমস্ত সৈন্যদের নিয়ে এই ত্রিগর্ত বলে যে এই রেঞ্জটা আছে পাহাড়ের, এই পাহাড়ের ওপরে তার সাম্রাজ্য গড়ে তোলার জন্য এবং সবাইকে সুরক্ষিত রাখার জন্য তাই এই কাংড়া ফোর্টের ফোর্টটি তৈরি করেছিলেন। কাংড়া ফোর্টকে অনেকে ধ্বংস হয়ে যাওয়া বা রুইন্ড ফোর্ট বলেও এখানে সবাই জানে, কারণ 1905 সালে এখানে ভয়াবহ ভূমিকম্প হয় এবং যার ফলে কিন্তু এই ফোর্টটা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। এই ফোর্ট নিয়ে অনেক ইন্টারেস্টিং কথা প্রচলিত আছে। তার একটি ইন্টারেস্টিং কথা হচ্ছে যে এই ফোর্টে নাকি প্রচুর ধনসম্পত্তি লুকানো আছে, কারণ এই কারণ হিসাবে বলা হয়ে থাকে এই যে মন্দিরটা পিছনে দেখা যাচ্ছে, এই মন্দিরে নাকি পুরনো দিনে যত রাজারা ছিলেন, যত আশেপাশের যত রাজারা ছিলেন, তারা প্রচুর ধনসম্পত্তি মাকে পাঠাতেন, এই দেবীকে পাঠাতেন, তাদের যাতে সম্পত্তি এবং তাদের যাতে সাম্রাজ্য রক্ষা হয়। তো সেই সম্পত্তি জমতে জমতে এত পরিমাণ হয়ে গেছে যে সেই পরিমাণের আর কোনো আন্দাজ পাওয়া যায় না যে কত ধনসম্পত্তি এখানে লুকানো রয়েছে। এবং এই ফোর্টে ঢোকার মুখে আগে গার্ড বসানো থাকতো এবং রাজাদের সময় থেকেই, কারণ মনে করা হতো যে রাজা মোহাম্মদ বিন তুগলক থেকে শুরু করে আলেকজান্ডার প্রত্যেকেই নাকি এই কাংড়া ফোর্ট লুট করার একটা পরিকল্পনা করেছিলেন। আমরা এখন আছি মা চামুণ্ডা দেবী মন্দিরে। এটা এখানকার একটা অনেকই প্রচলিত মন্দির। এখানে বলা হয় যে মা চামুণ্ডা দেবী যিনি আছেন উনি এখানে দুটো রাক্ষসের বধ করেছিলেন, যা যিনি হলো চান্ড আর মান্ড, আর তারপর থেকেই ওনাকে চামুণ্ডা দেবী নামে জানা হয়। আর এই মন্দিরে আর কি অনেকজন আসে বাইরে থেকেও, খালি লোকালের মধ্যেই এটা প্রচলিত না, বাইরে দূর দূর থেকে অনেক লোকেরা এখানে আসে। কি এখানে বলা হয় যে এখানে এসে যে যেটা মান্যতা করে সেটা পূর্ণ হয়, তো এর জন্য এখানকার পপুলারিটি অনেক বেশি। আর এখানেই পাশেই শ্মশান ঘাটও আছে মন্দিরের পাশে, এই নদী আছে এখানে বনির খাট খাট বলতে এখানে নদীকে খাট বলা হয়, আর তার পাশেই শ্মশান ঘাট আছে। বলা এখানে রোজ একজন করে মৃতদেহ জ্বালানো হয়, আর মানে কোনো দিনও যদি না থাকে পরের দিন দুটো তিনটে চলে আসে। আমরা এখন এসেছি বিলিংয়ে, আমরা এখন এখানে প্যারাগ্লাইডিং করতে এসেছি। বিলিং হলো যে পাহাড়ের উপরে জায়গাটা, আর এখান থেকে আমরা ফ্লাই করে নিচে যাব, ওটা হলো বীর। আর এটা ওয়ার্ল্ড সেকেন্ড হায়েস্ট প্যারাগ্লাইডিং সাইট, এখানে ওয়ার্ল্ড প্যারাগ্লাইডিং চ্যাম্পিয়নশিপও হয়, তো আমরা খুবই এক্সাইটেড প্যারাগ্লাইডিং করতে। তো দেখি কেমন হোক, আমাদের এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করব।
ফাইনালি আমাদের প্যারাগ্লাইডিং ডান, মানে প্রায় 15 মিনিট আকাশে ভেসে থাকার পর ফাইনালি ল্যান্ড করলাম বীরে। ভাবছিলাম বোধহয় এবার প্যারাগ্লাইডিংটা করতে পারবো না, কারণ যা চলছিল কয়েকদিন ধরে, বাট ফাইনালি করেছি। আর মানে এই এক্সপিরিয়েন্সটার কোনো তুলনা হবে না, অসাধারণ। মানে যে একমাত্র করেছে প্যারাগ্লাইডিং সেই বুঝতে পারবে যে এক্সপিরিয়েন্সটা কীরকম, স্পেশালি আকাশে ওরমভাবে ভেসে থাকা আর তারপর হাওয়ার মানে দোলায় একদিক থেকে একদিক যাওয়া, মানে স্কেয়ারি বটেই, কিন্তু এই স্কেয়ারির মধ্যেই একটা নতুন এক্সপিরিয়েন্স পেয়ে আমরা জাস্ট টু মাচ এক্সাইটেড।